হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব এডুকেশনাল টিউটরস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে ক্লাস ইলেভেনের কর্মা গল্পটি নিয়ে আলোচনা করব, যেটা লিখেছেন খুশবন্ত সিং। তো গল্পটা শুরু করার আগে ভিউয়ার্স বলবো, যারা নতুন আছো, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকে হিট করো, যাতে করে তোমরা আমার পরবর্তী আপলোডেড ভিডিওগুলো সর্বপ্রথমে পেয়ে যাও, ঠিক আছে। আর আমি এই কর্মা বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি এই কারণেই যে যারা এই বিষয়টি হয়তো পড়তে মিস করে গেছো, সেটা স্কুলে হোক বা তোমরা টিউশনে যাও যেখানে, সেখানে হয়তো মিস হয়ে গেছে, তাহলে সেটা আমি লাইন টু লাইন মানেটা করছি। তোমরা এটা যদি দেখো তাহলে তোমাদের পুরো টেক্সটাই আশা করি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, মন দিয়ে তোমরা শোনো এবং এটা স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না সেরকমভাবে। দেখো, প্রথম কথা হচ্ছে কি, কর্মটা নেওয়া হয়েছে কোথা থেকে। কর্মটা নেওয়া হয়েছে দ্য কালেক্টেড শর্ট স্টোরিজ অফ খুশবন্ত সিং, এখান থেকে নেওয়া হয়েছে, যেটা পাবলিশড হয়েছিল 2005 সালে, ঠিক আছে। তো গল্পটার প্রথম লাইনে কি রয়েছে, যে স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর অফ এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ, অর্থাৎ স্যার মোহনলাল নিজেই নিজের দিকে তাকাচ্ছিলেন। ইন দ্য মিরর, একটা আয়না, অর্থাৎ স্যার মোহনলাল আয়নাতে নিজেকে দেখছিলেন। অফ এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, প্রথম শ্রেণীর ওয়েটিং রুমে। ওয়েটিং রুম মানে যেখানে প্যাসেঞ্জার্সরা ওয়েট করে, ঠিক আছে, অপেক্ষা করে কোনো কিছুর জন্য, তাহলে সেটা এখানে মানে ওয়েটিং রুম বলা হয়েছে, বা যেটা আমরা প্রতীক্ষালয় বলি, প্রতীক্ষালয় ছিলেন এবং সেটা প্রথম শ্রেণীর প্রতীক্ষালয় ছিল, এবং সেটা জায়গাটা কোথায়, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, অর্থাৎ স্টেশনে, রেলওয়ে স্টেশনে তিনি ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর প্রতীক্ষালয়ে দাঁড়িয়েছিলেন, সেখানে ছিলেন আর কি, এবং সেখানে একটা আয়না ছিল, তিনি নিজেই নিজেকে দেখছিলেন আয়নাতে। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া, এবং আয়নাটাকে দেখে স্পষ্ট তো বোঝা যাচ্ছিল, অবভিয়াসলি মানে স্পষ্টভাবেই, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে আয়নাটা কিন্তু ভারতেই তৈরি করা হয়েছিল, অর্থাৎ আমাদের দেশে ইন্ডিয়াতে শুধু যে ইন্ডিয়ার প্রোডাক্ট থাকবে এমনটা তো নয়, মানে এটা বাইরেরও প্রোডাক্ট থাকে অনেক কিছু, বর্তমানে তো একদম বাইরের প্রোডাক্টে ছেয়ে গেছে ইন্ডিয়া মার্কেট। তো যাই হোক, আমাদের ওই যে এখানে আয়নাটার কথা বলা হয়েছে, এটা কিন্তু ভারতেই তৈরি হয়েছিল। দ্য রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাক, এটা পুরোটা একটা নাউন ফ্রেজ, দ্য রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাক, অর্থাৎ আয়নার পেছনে তোমরা যদি দেখেছো ভাঙা আয়না, দেখবে আয়নার পেছনে একটা লাল আস্তরণ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কি অক্সাইড, ঠিক আছে। তো সে রেড অক্সাইডটা অ্যাট ইটস ব্যাক, আয়নাটার পেছনে যেটা ছিল, হ্যাড কাম অফ অ্যাট সেভারেল প্লেসেস, এবং সেই রেড অক্সাইডটা কি হয়েছে, সেভারেল প্লেসেস, অনেক জায়গায় কিন্তু সেই রেড অক্সাইডটা উঠে গেছে, অর্থাৎ যে প্রলেপটা মাখানো হয়েছিল তৈরি করার সময় সেটা কিন্তু উঠে গেছে অনেকটাই। অ্যান্ড লং লাইন্স অফ ট্রান্সলেন্ট গ্লাস কাট অ্যাক্রস ইটস সারফেস, সারফেস মানে উপরিতল, অর্থাৎ আয়নাটার উপর, উপরিতল মানে তোমরা যেকোনো বুঝতে পারছো, যে কোনো জিনিসের একটা উপরের ভাগটাকে বলা হয় উপরিতল, আর ইংরেজিতে বলা হচ্ছে সারফেস। তাহলে সেই আয়নাটার উপরিতলে বা উপরের ভাগটাতে, অর্থাৎ রেড অক্সাইড যেটাতে মাখানো ছিল, সেটাতে কী দেখা যাচ্ছে, এটা কি লম্বা লম্বা পরিষ্কার কিন্তু দাগ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আয়নাটার মানে আয়নাটাতে, ঠিক আছে। আয়নাটা এখানে স্যার মোহনলাল হয়তো দেখতে পাচ্ছেন না যে এই জিনিসগুলো, যে রেড অক্সাইডটা উঠে গেছে, কিন্তু আয়নাটাকে দেখে বলছে যে রেড অক্সাইডটা মানে উঠে গেছে অনেকটা, এবং একটা লম্বা লম্বা লাইন কিন্তু এর ফলে দেখা যাচ্ছে যখন আয়নাটাতে মুখ দেখা হচ্ছে। স্যার মোহন স্মাইল অ্যাট দ্য মিরর, স্যার মোহনলাল আয়নাটার দিকে তাকিয়ে হাসলেন উইথ অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রোনেজ, কেমনভাবে হাসলেন, দয়া এবং অবজ্ঞা করে হাসলেন, মানে একটু হ্যাঁ করে তিনি আয়নাটার দিকে তাকিয়ে হাসলেন। মানে এখানে তোমাদের একটা কোয়েশ্চেন আসতেই পারে যে হাউ ডিড স্যার মোহনলাল স্মাইল অ্যাট দ্য মিরর, অর্থাৎ স্যার মোহনলাল কীভাবে আয়নাটার দিকে তাকিয়ে হেসেছিলেন। তোমাদের এখানে সিম্পলি এই অ্যান্সারটাই হবে যে উইথ অ্যান অ্যারো পিটি অ্যান্ড প্যাট্রোনেজ, ঠিক আছে। তো তারপরের যে লাইনটা আছে সেটা দেখো, ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি, ইন এফিসিয়েন্ট ডার্টি ইনডিফারেন্ট, হি মারমার্ড, মারমার মানে বিড়বিড় করে বলা, তিনি বিড়বিড় করে বললেন, অর্থাৎ স্যার মোহনলাল নিজে নিজেই বিড়বিড় করে বললেন যে ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিং এলস, অর্থাৎ তুমি হলে বা তুমি হও, এখানে তুমি বলতে আয়নাটাকে বলছে, ঠিক আছে। তো তুমি কেমন, তুমি লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি, মানে আমাদের দেশে আরও যে জিনিসগুলো রয়েছে
তুমি তাদের মতোই। আর তারা কেমন? তারা হচ্ছে ইনএফিসিয়েন্ট, ইনএফিসিয়েন্ট মানে অযোগ্য, ডার্টি, ডার্টি মানে নোংরা, আর ইনডিফারেন্ট মানে উদাসীন। অর্থাৎ এখানে এই যে তিনটি অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে, ইনএফিসিয়েন্ট, ডার্টি অ্যান্ড ইনডিফারেন্ট, মানে এগুলো সব ব্যাড কোয়ালিটিকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। তার মানে স্যার মোহনলাল ইন্ডিয়ার সমস্ত কিছুকেই কিন্তু একটা নিচু চোখে দেখেন, ঠিক আছে। তার কাছে মানে ইন্ডিয়ার বাইরের জিনিস ভালো, তো ইন্ডিয়ার বাইরের বলতে এখানে আমরা পরে জানতে পারবো যে তিনি তিনি ওই ইংল্যান্ডের সমস্ত কিছুকে কিন্তু ভীষণ পছন্দ করেন, ঠিক আছে। তিনি পোশাক আশাক কথাবার্তা আচার আচরণ সব কিছু কিন্তু তিনি মানে ব্রিটিশদের নকল করার চেষ্টা করেন এবং সেটাই তার কাছে শ্রেয় মনে হয়। আর ভারতের সব কিছুই তার কাছে কিন্তু খারাপ, মানে নিচু, অসভ্য, বাজে, এই জিনিসগুলো তার মনে হয়। তাহলে এখানে সেই জন্যই তিনি বললেন আয়নাটাকে যে তুমি আর অন্যান্য জিনিসের মতোই নোংরা, উদাসীন, তারপরে অযোগ্য, এই কথাগুলো তিনি মনে মনে বললেন। দ্য মিরর স্মাইলস ব্যাক অ্যাট স্যার মোহন। স্যার মোহনলালকেও মানে আয়নাটা যেন একটা হাসিটা ফেরত দিয়ে দিলেন। অর্থাৎ এটা জেনারেলি দেখেছি তো, মানে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে যেটা করব সেটাই তো আয়নাটা আমাদেরকে ব্যাক করবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে স্যার মোহনলালকে আয়নাটাও মানে আয়নাটা হাসিটা ফিরিয়ে দিলেন এবং তারপরে আয়নাটা যেন এখানে কথা বলছেন, ঠিক আছে। মানে এটা আমরা মানে যে পার্সোনিফিকেশন বলতে পারি, কবিতা যেমন আমরা পার্সোনিফিকেশন দেখেছি যে কোনো একটা অপ্রাণীবাচক বস্তুর উপর ব্যক্তিত্ব আরোপ করা হয় তখন সেটা পার্সোনিফিকেশন, সেরকম এখানে যেমন দেখো যে আয়নাটা যেন কথা বলছে, এখানে স্যার মোহনলালকেও বলছেন। কি বলছেন? ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ। ওল্ড চ্যাপ মানে বুড়ো লোক। হ্যাঁ, তারপরে কি আছে দেখো, একটু দেখে নাও। ইট সেড, এটা বললো, এটা মানে আয়নাটা বললো, আয়নাটা বললো, আয়নাটা কি বলছে স্যার মোহনলালকে, যে তুমি তো বেশ ঠিকঠাকই রয়েছো বুড়ো মানুষ বা বুদ্ধা আদমি, ঠিক আছে। তুমি তো বেশ ভালোই, তোমাকে তো বেশ ভালোই দেখাচ্ছে। ইউ আর এ বিট অফ অল রাইট মানে এখানে আয়নাটা যেন বলতে চাইছে, হ্যাঁ আমি খারাপ কিন্তু তুমি তো ঠিক আছো, তুমি ঠিক থাকলেই সব ঠিক। হ্যাঁ, তো এখনও শেষ হয়নি দেখো আয়নার কথা বলা। তারপরে আরও বলছে কি, ডিস্টিংগাইজড, স্বতন্ত্র, তুমি ভিন্ন মানে অন্যদের থেকে আলাদা, এফিসিয়েন্ট তুমি যোগ্য, ইভেন হ্যান্ডসাম এমনকি তুমি দেখতে সুন্দর। অর্থাৎ স্যার মোহনলালকে যেন আয়না এই কথাগুলো বলছে। দ্যাট নিটলি ট্রিমড মাস্টেজ, তোমার বেশ মানে ছাঁট দেওয়া মানে মচ রয়েছে, মানে মচটা মচটা অনেকে দেখবে তোমরা যে মচটাকে বেশ সুন্দরভাবে মচটাকে তারা মানে সেভ করে আর কি, তো তোমার মচটা খুব সুন্দর, বেশ ভালো ট্রিমিং করা রয়েছে। দ্য স্যুট ফ্রম সেভিল রো উইথ দ্য কার্নেশন ইন দ্য বাটন হোল, তুমি যে স্যুটটা পড়েছো সেই স্যুটটা তোমার সেভিল র থেকে আনা হয়েছে, ঠিক আছে, উইথ দ্য কার্নেশন এবং তোমার স্যুটে গন্ধ রয়েছে, ইন দ্য বাটন হোল অর্থাৎ তোমার স্যুটে যে বোতামের গর্তগুলো সেখানে স্যান্ট তুমি লাগিয়েছো, সেখান থেকে গন্ধ বেরোচ্ছে, মানে তুমি ভালো, তোমার তো একদম পা থেকে মাথা পর্যন্ত তুমি ভালো। দ্য অ্যারোমা অফ ইউডি কলন, অ্যারোমা অফ ইউডি কলন মানে ইউডি কলনের একটা সেন্ট, সেটাও তুমি ইউজ করেছো। ট্যালকাম পাউডার, ট্যালকাম পাউডার মানে সেই অভ্র টাইপের পাউডারগুলো এখানে মানে ট্যালকাম পাউডার বলা হচ্ছে। তাহলে তুমি মানে আপনি ট্যালকাম পাউডার মেখে এসেছেন, অ্যান্ড সেন্টেড সপ অল অ্যাবাউট ইউ, আর আপনি তো সারা শরীরে বেশ সুগন্ধজাত সাবান ব্যবহার করেছেন। ইয়েস ওল্ড ফিলো, হ্যাঁ হ্যাঁ বুড়ো মানুষ, ইউ আর এ বিট অপ অল রাইট, আমি খারাপ হয়েছি তো কী হয়েছে, মানে ইউ আর এ বিট অপ অল রাইট, আপনি তো ঠিকঠাক আছেন, আমি না হয় যাই হই না কেন মানে খারাপ হয়, ইনএফিসিয়েন্ট হই, ডার্টি হই, ইনডিফারেন্ট হই, কিন্তু আপনি তো মানে একদম ঠিকঠাক আছেন, ঠিক আছে। এটা যেন আয়না স্যার মোহনলালকে বলতে চাইলেন। স্যার মোহন থ্রিউ আউট হিজ চেস্ট, তারপরে তিনি তার বুকটা একটু মানে ফুলালেন। স্মুথ হিজ রেলি অল টাই ফর দ্য আমটেন্থ টাইম, আমটেন্থ টাইম মানে অনেকবার, তারপরে অনেকবার তিনি কি করলেন, তিনি একটা বেলিওল টাই পরেছিলেন, সেই টাইটাকে তিনি অনেকবার হাত দিয়ে করে স্মুথ করলেন, অর্থাৎ মানে ঘষলেন আর কি, ঠিক আছে, জাস্ট ফর মানে একটা স্টাইল আর কি। অ্যান্ড ওয়েভড এ গুড বাই টু দ্য মিরর, এবং তারপরে সে আয়নাটাকে বিদায় জানালেন, টাটা করি যেভাবে আমরা, ঠিক তিনিও যেন আয়নাটাকে বিদায় জানালেন। হি গ্ল্যান্সড অ্যাট হিজ ওয়াচ, এবং তারপরেই বিদায় জানানোর পরেই তিনি তার ঘড়িটা দেখলেন, ঘড়িটার দিকে তাকালেন যে কটা বাজে তিনি দেখতে চাইলেন। দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর এ কুইক ওয়ান, এবং তিনি দেখে এই কথাটা বললেন যে এখনও যথেষ্ট সময় রয়েছে মানে কুইক ওয়ান খাওয়ার জন্য। এখানে কুইন ওয়ান, কুইক ওয়ান বলতে কি, এটা তোমাদের শর্ট কোয়েশ্চেন আসতে পারে, কুইন ওয়ান বল, কুইক ওয়ান বলতে যে হ্যাঁ যে সময়টা আছে এই সময়ের মধ্যে তিনি
একটু মদ কিন্তু খেয়ে ফেলতে পারেন, ঠিক আছে? সেই সময়টা কিন্তু তার কাছে রয়েছে, কারণ ট্রেন ছাড়তে এখনো সময় আছে। তাহলে এখানে কুইন ওয়ান ওয়ান বলতে এখানে কি বোঝানো হচ্ছে, যে স্যার মোহনলাল ওয়ান্টেড টু হ্যাভ এ ড্রিঙ্ক, ঠিক আছে? এটাই বোঝাতে চাইছি। তো তিনি যখন বুঝতে পারলেন সময় আছে, তখন তিনি কি বললেন, দেখো এখানে ডবল কোটেশনের মধ্যে দেওয়া রয়েছে কই হ্যাঁ, অর্থাৎ কই হ্যাঁ এটা তো হিন্দি কথা, কই হ্যাঁ মানে কেউ আছো কি। তখন তার ডাক্তার শুনে এ ভিআর আর ইন হোয়াইট লিভারি অ্যাপিয়ার্ড থ্রু দ্য ওয়ার গেজ ওয়ার গজ ডোর। তারপরে তার কথা শুনে একটা বিআর আর মানে বেয়ারা, সে একটা সাদা উর্দি পরেছিল, হোয়াইট লিভারি মানে সাদা উর্দি, সাদা উর্দি পরা একটা বেয়ারা সে আসলো। অ্যাপিয়ার্ড মানে কি আবির্ভূত হওয়া মানে আসলো, থ্রু দ্য ওয়ার গজ ডোর, কি দিয়ে আসলো, তারের গজে, তারের গজ দিয়ে তৈরি করা যে দরজাটা সেখানে ছিল সেই দরজাটা ঠেলে বা সেই দরজার মধ্য দিয়ে একটা সাদা উর্দি পরা বিয়ারা কিন্তু ভিতরে প্রবেশ করলো। আর স্যার মোহনলাল কোথায় ছিলেন, স্যার মোহনলাল তখন ফার্স্ট ক্লাস ওয়াইটিং রুমেই ছিলেন। তো এখানে এই জায়গাটা থেকেও তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে যে হোয়াট ওয়াজ দ্য কালার অফ দ্য লিভারি অফ দ্য বিয়ারা, ঠিক আছে? যে বিয়ারাটা তার লিভারির কালারটা কেমন ছিল। এখানে চার এমসিকিউ কোশ্চেন আসতে পারে তোমাদের, হোয়াইট রেড ইয়েলো ব্লু দিয়ে দিল, তো তোমরা তোমরা সেখানে অবশ্যই চাইবো কি ঠিক করে অ্যান্সারটা লিখবে। তারপরে কি বলছে দেখো, বিয়ারাটা ঢোকার পর বললো এক ছোটা, অর্থাৎ একটা ছোট করে আমাকে মানে মদ বানিয়ে দিন, এই কথাটাই কিন্তু স্যার মোহনলাল সেই বিয়ারাকে বললেন। অর্ডার্ড স্যার মোহন, স্যার মোহনলাল অর্ডার করলেন যে এক ছোটা মানে একটা ছোট করে দিয়ে দেন আর কি। অ্যান্ড স্যাঙ্ক ইন্টু এ লার্জ ক্যান চেয়ার, এবং তারপরে তিনি একটা বড় সড়ো বেশ বেতের চেয়ার, বেতের চেয়ারে তিনি বসে পড়লেন। বেতের চেয়ারগুলো আগে খুব চালু ছিল, এখন সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো সেই বেতের চেয়ারে তারপর তিনি বসলেন টু ড্রিঙ্ক, সেই মদটা খাওয়ার জন্য, অ্যান্ড রিউমিনেট, এবং তারপরে বসে করে তিনি যেন গভীরভাবে কিছু ভাবতে শুরু করলেন। আউটসাইড দ্য ওয়েটিং রুম, এবং তখন বাইরের রুমে, ঠিক আছে, আউটসাইড দ্য ওয়েটিং রুম মানে যে প্রতীক্ষালয়টাতে বসেছিলেন তিনি, তার বাইরে কী ছিল, স্যার মোহনলাল লাগেজ, স্যার মোহনলালের জিনিসপত্রগুলো লে পাইল্ড মানে গাদা হয়ে পড়েছিল, লে পাইল্ড মানে একই জায়গায় পড়েছিল, অ্যালং দ্য ওয়াল মানে দেওয়ালটা ঘেঁষে। অর্থাৎ এই জায়গাটা থেকেও তোমাদের কোয়েশ্চেন আসে যে স্যার মোহনলালের লাগেজগুলো কোন জায়গায় ছিল, ঠিক আছে? তো অবশ্যই তোমরা মনে রাখবে আউটসাইড দ্য ওয়েটিং রুম অ্যান্ড অ্যালং দ্য ওয়াল, ঠিক আছে? এই জায়গাটা মনে রাখবে। অন এ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক, এবং তারপরে একটা ছোট্ট ধূসর রঙের স্টিলের ট্রাঙ্কির উপর লক্ষ্মী, লেডি মোহনলাল, লক্ষ্মী নামে একটি মহিলা বসেছিল এবং তিনি হলেন লেডি মোহনলাল, অর্থাৎ স্যার মোহনলালের স্ত্রী, তিনি বসেছিলেন একটা স্টিল ট্রাঙ্কের উপর। দেখো প্রত্যেকটা জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে, এগুলো তোমরা ভালো করে শোনো, এবং শুন যত শুনবে তোমাদের তত এগুলো মনে রাখবে, মনে রইবে আর কি। তো লক্ষ্মী কোথায় বসেছিলেন, লক্ষ্মী ওয়াজ সিটিং অন এ স্টিল ট্রাঙ্ক, তিনি একটা স্টিল ট্রাঙ্কের উপর বসেছিলেন। হোয়াট ওয়াজ দ্য কালার অফ দ্যাট স্টিল ট্রাঙ্ক, স্টিল ট্রাঙ্কটার কালারটা কেমন ছিল, গ্রে, ঠিক আছে? এগুলো মনে রাখার দায়িত্ব তোমাদের। তারপরে তিনি বসেছিলেন স্যাট চিউইং, এবং তিনি চিবোচ্ছিলেন, কি চিবোচ্ছিলেন, এ বিটেল লিফ, অর্থাৎ বিটেল লিফ মানে পান, তিনি পান চিবোচ্ছিলেন। অ্যান্ড ফ্যানিং হারসেলফ, এবং বাতাস করছিলেন উইথ এ নিউজ পেপার, এবং একটা খবরের কাগজে করে তিনি নিজে নিজেকে বাতাস করছিলেন, ঠিক আছে? তো দেখো এই জায়গাটা থেকে অনেকগুলো কোশ্চেন আসতে পারে, যে স্টিল ট্রাঙ্কের উপর বসে মানে কে বসেছিলেন, বা লক্ষ্মী বা স্যার মোহনলালের স্ত্রীর নাম কি, বা তিনি বসে কি খাচ্ছিলেন সেই সময়, সেই মুহূর্তে তিনি পান খাচ্ছিলেন, এবং তিনি কিসে নিজেকে বাতাস করছিলেন খবরের কাগজ দিয়ে, মানে অনেক কোশ্চেন আসতে পারে। তো অবশ্যই দায়িত্ব সহকারে তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? আজকে আমি এতদূর পর্যন্তই এটা রাখছি, আর পরবর্তী পার্টটা আমি এক দুদিনের ভিতরেই আপলোড করার চেষ্টা করছি, ঠিক আছে?